তিন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করল কাশীপুর থানার পুলিশ সূত্র সেই খবর পেয়ে তিন দুষ্কৃতিকে হাতে নাতে ধরে কাশীপুর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র গোলা বারুদ উদ্ধার করেছে পুলিশ বুধবার ধৃত তিন অস্ত্র কারবারিকে বারৈপুর মহকুমা আদালতে পাঠানো হলে বিচারক তাদের পুলিশি হেফাজতে নির্দেশ দেন পুলিশ সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে কাশীপুর থানার পুলিশ টিম প্রথম অভিযান চালায় মাঝেরহাট গ্রামে সেখানে একই বাড়ি থেকে মাজেদ আলী মোল্লা ও আরাবুল ইসলাম মোল্লা নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ মাজেদ ও আরাবুল সম্পর্কে বাবা ও ছেলে দুজনেই অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বলেই পুলিশ জানিয়েছেন মাজেদের বাড়ি থেকে পাঁচটি সিঙ্গেল শাটার পিস্তল ও তিরিশটি তাজা কার্তুজ উদ্ধার করে হয়েছে এছাড়াও একটি বস্তায় বোমা তৈরি মশলা উদ্ধার হয়েছে মাজেদের বিরুদ্ধে একাধিক তোলাবাজি হুমকি রাহাজানির অভিযোগ আছে পুলিশের খাতায় তাকে জিজ্ঞাসাবাদ করেই পুলিশ রঘুনাথপুর গ্রামের বাসিন্দা শাহিনুর খানের সন্ধান পায় রাতেই শাইনুরের বাড়িতে অভিযান চালিয়ে একটি পাইপগান ও দু রাউন্ড গুলি উদ্ধার হয় শাইনুর হাড়োয়া এলাকা থেকে বিভিন্ন আগ্নেয়াস্ত্র এনে কাশীপুর ও ভাঙর থানা এলাকায় সরবরাহ করতো বলে পুলিশি জেরায় স্বীকার করেছে তার সাথে আর কারা এই কারবারে যুক্ত আছে তার সন্ধান চালাচ্ছে পুলিশ ভাঙড়ের দায়িত্বে থাকা ডিএসপি অসিত সামন্ত বলেন এই চক্রে আর কারা কারা যুক্ত তার সন্ধান চালাচ্ছি আমরা বিরো রিপোর্ট নিউজ বাংলা টুডে